সিপিআইএম জেলা কমিটির ডাকে আজ থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত সিপিআইএমের অর্থ সংগ্রহ অভিযান। আর এ ব্যাপারে সিপিআইএমের জেলা কমিটির সদস্য তিলক ঘোষ জানান, আমাদের তো আর চিট ফান্ড সারদা নারদার টাকা নেই, আর কাটমানি খেয়ে বিভিন্ন সংস্থাকে বেসরকারিকরণেরও টাকা নেই, তাই আমাদেরকে ভিক্ষা করতে হয়। আমরা ভিক্ষা করতে নেমেছি, এই ভিক্ষার টাকা থেকে সিপিআইএমের দলীয় পতাকা ব্যানার ফেস্টুন তৈরি হবে এবং বিভিন্ন রিলিফ ফান্ডে অর্থ সাহায্যও করা হবে। চলুন তিনি এ ব্যাপারে কি জানালেন তা একবার দেখে নেওয়া যাক। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, সব খবর। আজকে আপনারা এই যে অর্থ সংগ্রহে বেরিয়েছেন, বিষয়ে কি বলবেন, কেন বেরিয়েছেন? সিপিআইএম হুগলি জেলা কমিটি একটা ডাক দিয়েছে যে আজ থেকে শুরু করে 20 তারিখ পর্যন্ত আমাদের মানুষের সঙ্গে যোগাযোগ করতে হবে, গণসংযোগ গড়ে তুলতে হবে। আর আমাদের তো ওই চিটফান্ডের টাকা নাই, সারদা নারদার টাকা নাই, বালি কয়লা মাফিয়াদের টাকা নাই, আর ওই আপনার টেলিফোন বেসরকারিকরণ করতে যেয়ে সেখানকার কাটমানি নাই, উড়োজাহাজ বেসরকারিকরণ করতে যেয়ে তার কাটমানির টাকা নাই, রেলওয়ে সরকারিকরণ করতে যেয়ে তার কাটমানির টাকা নাই। স্বাভাবিকভাবেই লোকের কাছে আমাদের ভিক্ষে যাইতে হয়। এই এক সপ্তাহ কালব্যাপী আমরা মানুষের দুয়ার দরজায় দরজায় যাব, যে যা দেবেন সেই অর্থ আমরা সাগ্রহে গ্রহণ করব, তাদের অভিনন্দন জানাবো, ধন্যবাদ জানাবো, পাশাপাশিভাবে তাদেরকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে দু চার কথা যা বলা যায় আমরা বলবো। এই কর্মসূচি আমাদের 20 সেপ্টেম্বর পর্যন্ত সমানে চলবে হুগলি জেলা সর্বত্র, তারই একটি অংশ আজকের কামারপুকুর। আপনারা যে অর্থ তুলছেন এই অর্থটা কোন কাজে লাগাবেন বা কেন, কী বিষয়ে? সম্পূর্ণভাবেই আমাদের সাংগঠনিক কাজ, প্রচার পুস্তিকা তৈরি করা, পতাকা ফেস্টুন তৈরি করা, সাময়িকভাবে কোথাও কোনো বিপদ আপদে রিলিফ সংক্রান্ত কাজের জন্যে করা, এই সামগ্রিক আমাদের পার্টি প্রোগ্রাম এবং রিলিফ কর্মসূচি, এই সবটা মিলিয়েই আমরা এইসব করছি।